আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনের উপর একটা এসএস দেখতে পাইতেছেন এই যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট মানে আমার না আমার একটা ক্লায়েন্টের একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে গিয়েছিল ঠিক আছে লক হওয়ার পর সে কিছুতেই মনে করেন তার কনফার্মড আইডেন্টিটি মানে সে হচ্ছে এই আইডিটা কিনেছে কিন্তু তার কাছে যে এই যে আইডি কার্ড কিছুই নেই বা আইডি কার্ডের কোনো মিল নেই যার জন্য কনফার্মড আইডেন্টিটি চাওয়ার জন্য সে কিন্তু আইডিটাকে আনলক করতে পারতেছিল না সে তারপর সে আমার সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পর আমি কিন্তু তার আইডিটা দুই দিনের বাদে কিন্তু তার আইডিটা আনলক করে দিয়েছি রকম আইডি কার্ড ছাড়াই তো আমি তার আইডিটা কীভাবে আনলক করলাম এই যে দেখুন আমি কিন্তু তার আইডিটা কোড এই যে তার আইডিটা কিন্তু আমি কুডের মাধ্যমে এখানে কোড পাঠানোর মাধ্যমে আনলক করেছিলাম এবং আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো আপনি কিভাবে আপনার আইডির মধ্যে অ্যাড থাকা জিমেল অথবা নাম্বার অথবা আপনার কোনো নাম্বারের মাধ্যমে আপনি কিভাবে কোড নিয়ে আইডিটা আনলক করবেন সো চলো না দিন করে শুরু করা যাক আজকের ভিডিও আর একটা কথা আপনাদের আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আর এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখন দেখুন এই যে আপিল এখানে কিন্তু আপনাকে কোনো রকম এনআইডি কার্ড ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হলে আপনাকে একটা আপিল করতে হবে আপিলের জন্য অবশ্যই একটা আপিল টেক্সট প্রয়োজন মানে একটা আবেদন করার জন্য অবশ্যই যেরকম আপনার একটা পত্র লিখতে হবে বা একটা দরখাস্ত লেখা প্রয়োজন এরকম একটা ফেসবুকের কাছে আপনাকে এরকমভাবে আপিল করতে হবে এখন আপিল যে ট্যাক্সটা আছে এই আপিল ট্যাক্সটা আমি কিন্তু এখানে লিখে রাখছি এই যে দেখুন এখানে এই যে দেখুন আলোক আপিলটা এই যে যেই ট্যাক্সটা আছে মানে এখানে আমি এটুজোড়া আপনাদেরকে বুঝিয়ে দিতেছি এখানে দেখুন এই যে একুশে এপ্রিল দুই আমি দিয়ে রাখছি এখানটায় আপনি কি করবেন আপনার অ্যাকাউন্টটা যে লক হয়েছে ওই অ্যাকাউন্টটা কিন্তু একটা ডেট দেওয়া থাকে যে এত তারিখ আপনার অ্যাকাউন্টটা লক হয়েছে এটা আপনি এখানে ইন্টার করবেন প্রথমত ইন্টার করার পর বাকি যা আছে সবগুলো সেম দিবেন বাকি সবগুলো সেম দিয়ে দেওয়ার পর প্রথমে আপনি এখানে আপনার কাজ এই যে আপনার নামটা আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যেই নাম আছে সেই নামটা আপনি এখানে বসিয়ে দিবেন তারপরে আপনার ফেসবুক আইডির মধ্যে আছে এরকম একটা জিমেল দিয়ে দিবেন যদি আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো নাম্বার এড থেকে থাকে তাহলে আপনি নাম্বারটাও দিয়ে দিবেন তারপর আপনি এখানে দেখুন পাসওয়ার্ডটা আপনি এখানে ইন্টার করে নেবেন পাসওয়ার্ডটা ইন্টার করার পর আপনি এই যে টেক্সটটা আছে প্রথমে এই যে টেক্সট আছে এই যে আপিল টেক্সট আপিল টেক্সটটাকে আপনি কপি করে নেবেন কপি করার পর আপনি এখানে চলে আসবেন একটা লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন মধ্যে দিয়ে রাখবো এবং এই যে আপিল টেক্সটা আছে এই টেক্সটটাও কিন্তু আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো ঠিক আছে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটার মধ্যে গিয়ে আপনি আপিলটা করবেন আপিলটা করার আশা করি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার এই যে কনফার্ম ইউর আইডেন্টি এটা চেঞ্জ করে আপনার কোড পাঠানোর মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা আনলোড করতে পারবেন লিঙ্কটাতে ক্লিক করেন লিঙ্কটাতে ক্লিক করার পর কিন্তু দেখুন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন এটা কি সহায়ক ছিল এখানে আপনি জাস্ট হ্যাতে ট্যাপ করবেন হ্যাতে ট্যাপ করার পর ওই যে আনলক আপিলটা আছে ওই যে আনলক আপিলটা ওই আনলক আপিলটা এখানে আপনি প্যাস্ট করে দিবেন প্যাস্ট করে দেওয়ার পর এখানে জমা দিনে ক্লিক করবেন তারপর এখানে দেখুন এই যে এটা কিন্তু জমা দেওয়া হয়ে গেছে ঠিক আছে জমা দেওয়া হয়ে গেছে এখন আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু ফেসবুক এই যে আপনার আপিল টেক্সটটা আছে এই ট্যাক্সটা কিন্তু ফেসবুক রিভিউ করবে যদি রিভিউ করে দেখে যে আপনার যে আপনি যে অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়েছেন আপনার অ্যাকাউন্টের নাম এবং যেই নাম্বার ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু সঠিক পাসওয়ার্ডটা দিবেন যদি সব কিছু ঠিকঠাক হয় যে ফেসবুক দেখতে পারে দেখে যে আপনি যেই ইনফরমেশনগুলো দিয়েছেন এগুলোতে আপনার লগ ইন হচ্ছে এখন আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো মিলে যদি দেখে ফেসবুক মনে হয় যে না আসলেই সবকিছু অরিজিনাল তাহলে কিন্তু আপনার যে কনফার্মের আইডেন্টিটি অপশনটা সেই অপশনটা সরিয়ে গেট কোড বাই ফোন অথবা ইমেল অথবা নাম্বার এই অপশনটা দিয়ে দিবে সো আপনি কিন্তু তখন খুব সহজে কোড পাঠানোর মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতে পারছি আজকে ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ